দেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করার পর থেকেই তার জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল রাজনৈতিক মহল। আর বৃহস্পতিবার তাতে শিলমোহর পড়ল। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসেবে জয়ের জন্য প্রয়োজনীয় ভোট মূল্য ছিল 5,40,996। সকল রাউন্ডের গণনা শেষে দ্রৌপদী পেয়েছেন 6,73,803 মূল্যের ভোট। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার 3,80,177 মূল্যের ভোট প্রাপ্তি হল। দ্রৌপদী প্রার্থী হওয়ায় এনডিএ শরিক না হওয়া সত্ত্বেও উড়িষ্যা ও ঝাড়খণ্ডের শাসক দল যথাক্রমে বিজেডি এবং জেএমএম এর সমর্থন মিলেছে। এই রণকৌশলে দেশের সর্বোচ্চ পদে প্রথম কোনো জনজাতি সমাজের প্রতিনিধি আসীন হলেন। উড়িষ্যার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর অতীতে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে সাংবিধানিক পদের দায়িত্বভার সামলানোর অভিজ্ঞতা রয়েছে। তবে রায়সিনা হিলের পথে এই যাত্রা খুব একটা সহজ ছিল না। অনেক চড়াই উৎরায়ের উপর দিয়ে বয়ে গিয়েছে দ্রৌপদীর জীবন। 1958 সালের 20 জুন ময়ূরভঞ্জের বাইদ্যাবসী গ্রামে জন্ম তার। স্কুল কলেজের গণ্ডি পেরোনোর পর শিক্ষকতা করতেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে প্রথম কাউন্সিলর নির্বাচনে লড়েছিলেন। 1997 সালে বিজেপির টিকিটে দাঁড়িয়ে উড়িষ্যারই রায়রংপুর পুরসভার কাউন্সিলর হন দ্রৌপদী। 2000 সালে রায়রংপুর পুরসভারই চেয়ারপারসন হন দ্রৌপদী। 2004 সালে উড়িষ্যার বিধানসভা নির্বাচনে এই রায়রংপুর কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন। একসময় বিজেপির তপশিলি উপজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। 2000 সালে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি এবং বিজেপি সরকারের বাণিজ্য ও পরিবহন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছিলেন দ্রৌপদী, যদিও তার মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি। ওই বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্তই মন্ত্রী পদে থেকেছেন তিনি। পরে 2002 সালে আবার মন্ত্রী হন দ্রৌপদী। ওই বছর আগস্ট মাস থেকে 2004 সালের মে মাসের মাঝামাঝি পর্যন্ত মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। 2007 সালে উড়িষ্যার সেরা বিধায়ক হিসেবে নীলকণ্ঠ পুরস্কার পান দ্রৌপদী। 2009 সালে বিজেডির সঙ্গে বিজেপির জোট ছিন্ন হয়ে যায়। ওই বছর উড়িষ্যা বিধানসভা নির্বাচনেও জিতেছিলেন দ্রৌপদী। 2015 সালে দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন। প্রায় 6 বছর ওই পদে ছিলেন তিনি। দ্রৌপদী ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি 5 বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন। 2017 সালেও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছিল। শেষ পর্যন্ত বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে না হয় এনডিএ জোটের তরফ থেকে। তবে দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক জীবন সফল হলেও ব্যক্তিগত জীবন শোকের। 2 ছেলেকে হারিয়েছেন তিনি, পাশাপাশি হারিয়েছেন স্বামীকেও। 1 মেয়ে রয়েছে তার। তার এই মেয়েকে নিয়েই এখন ওনার বেঁচে থাকা, অর্থাৎ একমাত্র মেয়েই এখন ওনার বেঁচে থাকার অবলম্বন। আজ দেশ দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে ওনাকে পেয়ে খুশি। এখন শুধু ওনার শপথ নেওয়ার অপেক্ষায় দেশবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।